অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদে এই আটটি রাশির ভাগ্যোদয় হতে চলেছে এবং অর্থ বৃষ্টি হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, আমি কি বলছি আপনারা আগে মিলিয়ে নিন কী কথাগুলো বলছি। প্রথম কথা, আপনি দেখুন আপনার রাশিচক্রে বৃহস্পতি 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে নেই। তো প্রথম কথা এটা দেখুন, এবং এর সাথে সাথে দেখুন বৃহস্পতি আপনার অশুভ নক্ষত্রে বসে নেই, তো শত্রু গৃহে বসে নেই। তো বৃহস্পতি আপনার নিজস্থ নয়, তো বৃহস্পতি আপনার অস্তমিত নয়। তো এই বিষয়গুলি আগে বিচার করুন, আগে আপনার বাই বার্থ চার্টটা আগে আপনারা দেখুন, যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের রাশিচক্রে আছে কি না। যদি না থাকে তাহলে আপনারা ডেফিনেটলি আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেনি। এই আটটি রাশির কথা বলছি, এবং বাই বার্থ চার্টে যদি আপনার গজকেশরী যোগ থাকে বা বাই বার্থ চার্টে আপনার যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে বা আপনার বাই বাচ্চাতে যদি বৃহস্পতি আপনার সক্ষেত্রিক থাকে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে তো শুভ ফল পাবেনই পাবেন। এবং বৃহস্পতিকে শুভ করার আজব উপায় কিন্তু আমি বলবো এখানে। অর্থাৎ যাদের বৃহস্পতি নিজস্থ বা অস্তমিত, তারা এই ক্রিয়াগুলো করলে 100% না হলেও আপনারা 20-30% কিন্তু এই বৃহস্পতিকে মজবুত করতেই পারবেন। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক, বৃহস্পতি হচ্ছে অর্থের কারক, বৃহস্পতি হচ্ছে আপনার বিদ্যার কারক, বৃহস্পতি আপনাকে নির্দেশ করে আপনার দাদুর সুখ। তো অনেকেই লিখছেন যে স্যার আপনার কি ভাগ্যোদয় হচ্ছে? আমার তো ভাগ্যোদয় আছেই, কারণ দেখুন আমাকে ভগবান যেটুকুটা দিয়েছে যথেষ্ট আমি সন্তুষ্ট, এবং আমার কাছে যে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো কিন্তু আপনাদেরকে আমি সমানভাবে দিয়ে যাচ্ছি, যাতে প্রত্যেকে এই জ্ঞানগুলো শুনে, অর্থাৎ গ্রহের গোচর শুনে প্রত্যেকেই যেন কিছুটা হলো উপকৃত হয়, অর্থাৎ প্রিয় কষ্টে। তো এরকম অনেকে উল্টাপাল্টা কমেন্টসও করছেন যে আপনি তো বলছেন যে অর্থ বলে প্রচুর হবে, অর্থ বৃষ্টি ক্ষয় হচ্ছে না। তা কিন্তু তার আগে যে পুনরায় আগে যে কথাগুলো বললাম, আমার ভাগ্যোদয় হয়েই আছে, ভগবান আমাকে যথেষ্ট দিয়েছে, আমি তাতেই সন্তুষ্ট। দেখুন প্রথম কথা হচ্ছে আমি কোন আটটি রাশি সেটা তো বলবই, কারণ আপনারা তো লাস্টের দিকে শুনবেন না। তা আগে আমি আপনাদেরকে বলি কি করা উচিত বৃহস্পতিকে শুভ করার জন্য। প্রথম কথা, যদি আপনার বাই বার্থ চার্ট বৃহস্পতি খারাপ থাকে, আপনারা একটা হলুদ কাপড় নেবেন এবং সেখানে হলুদ, কাঁচা হলুদ একসঙ্গে ওই কাপড়ের মধ্যে বেঁধে সেটা আপনার হাতের মধ্যে, হাতের বাহুতে লাগিয়ে পড়ুন, এবং 21 দিন অন্তর অন্তর সেটা কিন্তু চেঞ্জ করে দিন। দেখবেন বৃহস্পতির শুভ প্রভাব পাবেন, এবং অবশ্যই আপনারা ভালো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে অবশ্যই পোকরাজ ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার মজবুত হবে। হলুদ বস্ত্র আপনারা বেশি পরতে পারেন, বা হলুদ টুপি বা হলুদ রুমাল, এগুলো কিন্তু হলুদের বেশি ব্যবহারটা আপনারা করতে পারেন, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু স্ট্রং হবে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যাদের বৃহস্পতি খারাপ, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি অস্তমিত, তারা কী করবেন? তারা ব্যাসনের যে লাড্ডু আছে না, সেই লাড্ডুটা আপনারা কোনো গায়কে যদি বৃহস্পতি এবারে খাওয়াতে পারেন, বা কলা, হলুদ মর্তমান কলা লাড্ডু অথবা কলা যদি কোনো গায়কে বৃহস্পতির দিন খাওয়াতে পারেন, সেক্ষেত্রে বৃহস্পতি মজবুত হবে। বা লাড্ডু যদি আপনারা গরিব দুঃখীদের মধ্যে যদি আপনারা দান করতে পারেন প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভত্ব ফল কিন্তু আপনারা পাবেন। এবং সকালে স্নান করে উঠে আপনারা হলুদ ফুল নিয়ে ওম ব্রাং বৃহস্পতি নমঃ এই মন্ত্রটি যদি আপনারা অন্তত 108 বার যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু পাবেন। যাদের বৃহস্পতি অস্তমিত, যাদের বৃহস্পতি নিচস্থ বা 6, 8, 12 তৃতীয়ভাবে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলছি।
বা বৃহস্পতি অশুভ নক্ষত্রে বসে আছে সে সকল ক্ষেত্রে। তো এইবার শুরু করছি। দেখুন, প্রথম কথা আপনাদেরকে জানাই, ঠিক 58 দিনের মধ্যে এই বৃহস্পতি কিন্তু ফেলে দিয়ে যাবে। 58 দিন অর্থাৎ 13 সেপ্টেম্বর এই বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে, এবং 20 নভেম্বর এই বৃহস্পতি কিন্তু এই ধনু রাশি ত্যাগ করে আপনার মকর রাশিতে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে মাঝখানে যে 58 দিন, এই যেতে যেতে বৃহস্পতি প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যাবে এই 8টি রাশিকে। এবং 23 সেপ্টেম্বর বৃহস্পতি কেতু থেকে মুক্ত হচ্ছে, অর্থাৎ কেতু এই ধনুরাশি থেকে ত্যাগ করে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি নিজে একা স্ব অবস্থান করছে নিজ রাশিতে। এবং এর মাঝে মাঝে কিন্তু গজকেশরী যোগ কিন্তু সৃষ্টি হবে, অর্থাৎ এতদিন যে কেতুর সঙ্গে ছিল এবং বকরি অবস্থায় ছিল, সেই প্রথম কথা হচ্ছে 13 সেপ্টেম্বর থেকে এই বকরি কাটিয়ে মার্গী হচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। এবং 23 সেপ্টেম্বর থেকে এই বৃহস্পতি আপনার কেতু থেকে মুক্তি হয়ে একা অবস্থান করছে, অর্থাৎ এই 58 দিনের মধ্যে যেতে যেতে বৃহস্পতি অর্থ বৃষ্টি, অর্থাৎ পুষ্প বৃষ্টি যেমন হয় দেখেছেন ফুলের বৃষ্টি, ঠিক অর্থ বৃষ্টি কিন্তু আপনাদের হবে। কিন্তু লজিকটা বুঝতে হবে, আমি যে আগের কথাগুলো বললাম আগে আপনাদের বাই বার্থ চার্টটা দেখুন, আগে কমেন্টস করবেন না, আগে বাই বার্থ চার্টটা দেখুন আপনার বৃহস্পতি কেমন আছে সেটা আগে দেখুন, তাহলে তো অবশ্যই শুভ ফল পাবেন। কে আটকাবে? বৃহস্পতি যখন দেয় না ঢেলে দেয়, যাদের বৃহস্পতি ভালো থাকে না তাদেরকে কি হয় জানেন, অন্ধকারও মনে কেউ হারিকেন দিয়ে লণ্ঠন দিয়ে আপনাকে রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে বৃহস্পতির কাজ। তো এইবার কোন এই 8টি সৌভাগ্যবান শালী রাশি সেটা আমি বলতে চলেছি। প্রথম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি রাশির অধিপতি এবং আপনাদের দশমপতি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মদিক থেকে উন্নতি, আপনারা নতুন কর্মযোগ এবং আপনাদের শরীরের দিকে উন্নতি এবং আপনাদের প্রাপ্তি অর্থের দিকে আপনাদের খুবই সুন্দর একটা যোগ কিন্তু তৈরি করছে। বিবাহের দিক আপনাদের ভালো, সন্তান সুখ আপনাদের দিবে এবং লাভের জায়গা তৈরি করছে। দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন দ্বিতীয় পতি অর্থাৎ অর্থের মালিক এবং একাদশপতি এই বৃহস্পতি, অর্থাৎ লাভ সফলতা সাকসেস যেখানে বিচার করা হয় সেই বৃহস্পতি আপনার একাদশভাবে সক্ষেত্রিক এবং একাই অবস্থান করছে এবং কেতু ছাড়া, এখানে আপনাদের লাভ সফলতা দিবে এবং প্রচুর অর্থ কিন্তু আপনাদেরকে যেতে যেতে কিন্তু কুম্ভ রাশিকে ঢেলে দিবে। আপনাদের বিবাহের দিক তৈরি করবে, আপনাদের বিদেশ থেকে অর্থ আসবে, ব্যবসা থেকে আপনাদের উন্নতি, এগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হবে এবং শারীরিক দিকটা আপনাদের উন্নতি হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির রাশিতেই আপনাদের বৃহস্পতি এবং একক এবং সপ্তমভাবে দৃষ্টি, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, বিবাহের দিকে ভালো, শরীরের উন্নতি, যাদের মামলা মোকদ্দমা চলছে সেই জায়গাগুলো আপনাদের আস্তে আস্তে রিকভারি হবে, সম্পত্তিগত দিক থেকে ভালো এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনাদের যথেষ্ট মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং যারা এডুকেশন লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, কারণ আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ঠিক চতুর্থপতি এই বৃহস্পতি এবং আপনাদের ঠিক রাশিতেই রাশিতেই অবস্থান করছে, এবং মায়ের সুখ মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো হবে এবং মাতৃ সুখ কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দেখুন আপনাদের রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অর্থাৎ অর্থ এবং বুদ্ধির কারক যিনি, তিনি আপনার এই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের অর্থ বৃষ্টি আপনাদেরও কিন্তু হবে, অর্থের দিক থেকে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। সন্তানের জায়গা কিন্তু আপনাদের ভালো, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে, প্রেমের জায়গা তৈরি করছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকে কিন্তু একটা শুভ দিশা কিন্তু দেখাবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি এই বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে, বিবাহের দিক আপনাদের শুভ, বিবাহ নিয়ে যারা চিন্তা করছিলেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে, এডুকেশনের দিকে ভালো, আপনাদের বাড়ির গৃহের সুখ শান্তি এবং স্বাস্থ্যের উন্নতি হবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই 58 দিন
অর্থবৃষ্টি এবং ভাগ্যোদয় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে। পরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। আপনার রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান এবং এই বৃহস্পতি আপনার রাশির নবম স্থানে দৃষ্টি এবং আপনার রাশির উপর দৃষ্টি এবং আপনার রাশির একাদশ স্থানে দৃষ্টি। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করছে, আপনার পিতার থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি পাবেন এবং আপনাদের ক্ষেত্রে নবমভাবে এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করাবে এবং রাশির উপর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, বিবাহের দিক আপনাদের কিন্তু হবে এবং একাদশ স্থানে দৃষ্টি লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনার রাশির সপ্তম স্থানে এই বৃহস্পতি এবং আপনার রাশির একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের সঙ্গে এই বৃহস্পতির কানেকশান জবরদস্ত একটা লাভ কিন্তু দিবে এবং এই বৃহস্পতি আপনার রাশির তৃতীয় ভাবের উপর কানেকশান। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বিবাহের জায়গা প্রশমিত করবে, আপনার ব্যবসার জায়গা প্রশমিত করবে, বিদেশ থেকে আপনার অর্থ আসবে এবং সন্তান সুখের জায়গা তৈরি করছে এবং একাদশের দৃষ্টি দেওয়ায় আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে। সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির নবম ভাবে বৃহস্পতি, এই বৃহস্পতি ভাগ্যোদয় তো করবেই করাবে এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশির উপর এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার রাশির পঞ্চম ভাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তানের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা, রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, মেষ রাশির ক্ষেত্রে লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা কিন্তু তৈরি করছে এবং সন্তান যোগ সন্তান প্রাপ্তি এটা কিন্তু আপনাদের খুব জোরালো সম্ভাবনা কিন্তু আছে। বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে মেষ রাশির জন্য। অর্থাৎ আমি যে এই আটটি রাশির কথা বললাম এই আটটি রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু প্রদান করবে। তবুও যাদের বৃহস্পতি রাশিচক্রে খারাপ আছে তারা অবশ্যই এই বৃহস্পতির যে আগে যে কথাগুলো বললাম সেগুলো আপনারা করবেন এবং বৃহস্পতির জন্য ক্রিয়াটা যেটা বললাম অবশ্যই আপনারা করবেন এবং পারলে আপনারা বৃহস্পতিবার দিন আপনারা অশ্বত্থ গাছের নিচে জল দেন এবং একটি হলো আপনারা প্রদীপ প্রজ্বলন করুন। নমস্কার, ধন্যবাদ।